আচ্ছা, বর্তমান বিশ্বের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি, এই মোবাইলটি ভাইরাল হলো কিভাবে এবং এই গেম খেলে ম্যাচ জিতার পরে যে উইনার উইনার চিকেন ডিনার দেওয়া হয়, এটা কেনই দেওয়া হয় এবং শুধুমাত্র চিকেন ডিনার বা ভার্চুয়াল চিকেন ডিনারই কেন দেওয়া হয়? তো এইসব প্রশ্ন তো আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছি, তো এইসব প্রশ্নের উত্তর আজকে দিব এবং আজকের এই সানডে টেক ফ্যাক্ট সিরিজের মাধ্যমে আপনারা জেনে যাবেন পাবজি মোবাইল সম্পর্কে কিছু অজানা তথ্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শান্ত থাকছি আপনাদের সাথে এবং আজকে আপনাদের জানাবো যে পাবজি মোবাইলের কিছু আননোন ফ্যাক্ট। তো চলুন শুরু করা যাক। তো আপনি কি জানেন পাবজি মোবাইল কবে রিলিজ হয়েছিল? সর্বপ্রথম 23 মার্চ 2017 সালে PC এই গেমটি অনলাইন স্ট্রিম হয়েছিল এবং প্রায় এক মাসের ভিতরে এই গেমটি 2 মিলিয়নের বেশি কপি সেল করে দেয়। আপনি যদি পাবজি মোবাইল খেলে থাকেন সেখানে তো ফ্রিতে ডাউনলোড করা যেত, কিন্তু PC ভার্সনের পাবজি গেমটি আপনাকে পারচেস করতে হবে, অর্থাৎ ডলার অথবা টাকা দিয়ে কিনতে হবে। তো এক মাসের ভিতরে 2 মিলিয়ন কপি সেল করেছিল পাবজি গেমটি এবং PC সবচেয়ে বেশি সেলিং হিসেবে এই গেমটি কিন্তু দ্বিতীয় নম্বরেই রয়েছে। তো আপনারা কি জানেন পাবজি মোবাইলের একসাথে কতজন প্লেয়ার খেলেছিল? আমি বলতে চাচ্ছি একটা পার্টিকুলার সময়ে কতজন খেলোয়াড় একসাথে খেলেছিল এই গেমটি। হ্যাঁ, এখানে কিন্তু 13,42,080 জন প্লেয়ার একসাথে খেলেছিল এই পাবজি গেমটি এবং এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড যে এতজন প্লেয়ার একদিনের ভিতরে বা ওই একই সময়ে এই গেমটি খেলেছিল এবং এই গেম কেন অন্য কোনো গেমই কিন্তু একসাথে কখনো এতজন প্লেয়ার খেলেনি। তো আপনারা অনেকেই দেখেন যে পাবজিতে আপনারা যত হাই গ্রাফিক্সের ডিভাইসই ব্যবহার করুন না কেন অথবা আপনাদের PC সবচেয়ে হাই ডিমান্ড কোয়ালিটি থাকুক না কেন, কিছুটা ল্যাগ দেখা যায়, আবার বেশি পিং থাকায় খেলাতে, বেশি পিং হয়ে গেলে কিন্তু আপনাদের খেলার 12টা বেজে যায়। তো আমি বলে রাখি এই গেমটি কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে ভালো করে অপটোমাইজ করা না। আমি মোবাইল গেমের কথা যদি বলি তাহলে Asphalt 9 Legend যে গেমটি রয়েছে সেই গেমটি কিন্তু ভালোভাবে অপটোমাইজ করা এবং সেই গেমটি কিন্তু আপনারা নর্মাল গ্রাফিক্সেও ভালোভাবে খেলতে পারবেন যে কোনো ফোনে, কিন্তু পাবজি মোবাইল কিন্তু মাঝে মধ্যে ল্যাগ করে। তো এর সলিউশনে পাবজি কিন্তু তাদের পাবজি মোবাইল লাইট নামে একটি নতুন ভার্সন বের করে। বর্তমানে এই গেমটি বা এই ভার্সনটি লাইট ভার্সনটি সব কান্ট্রিতে অ্যাভেলেবল না। যদি আপনারা VPN ইউজ করে ইন্দোনেশিয়া অথবা ব্রাজিলের সার্ভার দিয়ে কানেক্ট করেন তাহলে কিন্তু আপনারা প্লে স্টোরে এই গেমটি পেয়ে যাবেন। দেন সেটাকে ইনস্টল করে আপনাদের যদি কোনো ডিভাইসে 1 GB অথবা 2 GB র্যাম থেকে থাকে তাহলে আপনারা পাবজি মোবাইল লাইট গেমটি স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন ব্রাজিল অথবা ইন্দোনেশিয়ার সার্ভারের মাধ্যমে। আর যদি আপনারা চান যে আমি একটা টিউটোরিয়াল তৈরি করি যে কীভাবে পাবজি মোবাইল লাইট ডাউনলোড করে খেলবেন তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পাবজি সম্পর্কে পরবর্তী ফ্যাক্ট হচ্ছে এর উইনার উইনার চিকেন ডিনার সম্বন্ধে। কেন এই উইনার উইনার চিকেন ডিনার দেওয়া হয় অথবা আপনি যদি কোনো গেম জিতেন পাবজি মোবাইলে তাহলেই আপনি চিকেন ডিনারটি পান, তো এই চিকেন ডিনারটি কোথা থেকে এসেছে তো সেটি তো জানাবোই। তার আগে এই চ্যানেলটি করে ফেলুন সাবস্ক্রাইব এবং ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করে রাখবেন। তো এই চিকেন ডিনারের কাহিনীটা শুরু হয় অনেক আগে থেকে, প্রায় 1800 কি 1900 শতাব্দীর প্রথম দিকে মানুষ যখন আমেরিকা অথবা লন্ডনে স্ট্রাগল করতো এবং যেখানে জুয়া খেলা হতো সেখানে যদি কেউ জিততো তাহলেই কিন্তু সে সেই রাতের জন্য চিকেন ডিনার অ্যাফোর্ড করতে পারতো, অর্থাৎ সে রাতের জন্য চিকেন অ্যাফোর্ড করতে পারতো এবং এই চিকেনটা কিন্তু একটা লাক্সারি মানা হতো এবং যারা রয়্যাল বংশের ছিল এবং যাদের কাছে অনেক অর্থ দ্বন্দ্বলত ছিল তারাই কিন্তু এই চিকেন অ্যাফোর্ড করতে পারতো। তো এ থেকেই কিন্তু পাবজি মোবাইলে উইনার উইনার চিকেন ডিনারটি এসেছে, অর্থাৎ আপনি যদি গেম জিতে যান তাহলে আপনাকে একটা ভার্চুয়াল চিকেন ডিনার দেওয়া হবে। খুবই ইন্টারেস্টিং, তাই না? তো আপনি যদি প্রথম প্রথম পাবজি ইনস্টল করে খেলেন তাহলে দেখবেন যে আপনি অনায়াসে একটি ম্যাচ জিতে যাবেন এবং আপনার মনেই হবে যে আপনি একটা প্রো প্লেয়ার। এটা কিন্তু পাবজির একটা টেকনোলজি। হ্যাঁ, এখানে কিন্তু যে 100 জন প্লেয়ার কাউন্ট করা হয় ক্লাসিক মোডের কথা বলছি এবং যে কোনো মোডে আপনাকে তো প্লেয়ার কাউন্ট করতেই হয়। তো ক্লাসিক মোডের ধারণাই দিয়ে যে 100 জন প্লেয়ার কাউন্ট করা হলো সেখানে কিন্তু 100-তে 100 জনই যে রিয়েল লাইফের প্লেয়ার থাকবে সেটা না। তো ওই 100 জন প্লেয়ারের মধ্যে কিন্তু পাবজি তাদের ভার্চুয়াল প্লেয়ার দিয়ে দেয় যাদেরকে আমরা বট বলি। এগুলো কিন্তু মানুষ থাকে না, এগুলো থাকে গেমের ভিতরে কিছু রোবোটিক মানুষ এবং এগুলো কিন্তু পুরো গেমের দরুন এদিক ওদিক লড়াচড়া করে এবং আপনাকে যদি সামনে দেখতে পায় তাহলে একটা দুইটা করে আস্তে আস্তে গুলি মারে এবং এই গুলিগুলো কিন্তু এবং আস্তে আস্তে একটা দুইটা করে গুলি মারে, আবার নিচে মাটিতেও শুয়ে পড়ে, আবার কখনো দৌড়াদৌড়ি করে, এরকম পাগলের মতো অবস্থা। এবং আপনি বট যেভাবে চিনবেন, আপনি বট মারার পরে যদি তাকে লুট করতে যান তাহলে দেখবেন যে তার কাছে তেমন কোনো গান থাকবে না এবং থাকলেও তেমন কোনো অ্যাক্সেসরিজ থাকবে না। এবং একজন মানুষ যেভাবে খেলে বটগুলো কিন্তু সেরকমভাবে খেলে না, তারা একবারে নর্মালভাবেই খেলে। তো আপনি যদি বট মেরে নিজেকে প্রো মনে করেন তাহলে কিন্তু আপনার এটা ভুল হবে, কারণ পাবজিতে 100-তে 100 জনের প্লেয়ারই কিন্তু রিয়েল থাকেন, এখানে কিছু বট থাকে।
এবং এই গেমের ডেভেলপাররা চায় যে আপনি আরও বেশি আসক্ত হন, যে বারবার চিকেন ডিনার পাবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। এবং আস্তে আস্তে কিন্তু এটা ডিফিকাল্ট হয়, আবার যদি আপনি ডিফিকাল্টে হেরে যেতে থাকেন আবারও দেখবেন একটা ইজি ম্যাচ জিতে যেতে পারেন। তো পাবজি কিন্তু আপনাদের এই মাইন্ড নিয়ে খেলে এবং এভাবেই কিন্তু আপনারা গেমের প্রতি আসক্ত হয়ে যান। তো এটা হয়তো অনেকেই জানতেন না এই বটের ব্যাপারটি, এবং জানলেও এই ব্যাপারটি জানতেন না যে কেন এত বট দেখা যায়। তো এখন তো এই বটের বিষয়টি জেনেই গেলেন, তো এই খুশিতে এই ভিডিওর নিচে লাইক বাটনে একবারের জন্য ক্লিক করে দিন। তো আপনারা হয়তো যারা এই ভিডিওটি দেখছেন হয়তো অনেকেই পাবজি মোবাইল খেলেন কিন্তু পাবজি পিসিটা খেলেন না, হয়তো অনেকেরই ঘরে পিসি নেই এবং পিসি থাকলেও দেখা যায় ভালো একটা গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু আপনারা পাবজি পিসি খেলতে পারেন না, আর অথবা আপনারা এই গেমটা পারচেস করতে চান না যে এত ডলার দিয়ে একটা গেম পারচেস করবো। কিন্তু পাবজি পিসিতে একটা ভালো সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি সিনেমেটিক অ্যাঙ্গেলে শট নিতে পারবেন এবং সেটাকে রেকর্ড করে দেখাতে পারবেন। অর্থাৎ সিনেমায় যেমন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের শটগুলো নেওয়া হয়, পাবজি পিসিতেও কিন্তু আপনি সেই শটগুলো নিতে পারবেন এবং সেটাকে রেকর্ড করে আপনি অনলাইনে ছাড়তে পারবেন অথবা সেটা দিয়ে একটা ডকুমেন্টারিও বানিয়ে ফেলতে পারবেন। এবং পাবজি মোবাইল খেললে শুধুমাত্র স্ক্রিন রেকর্ডটাই হয় যে আপনারা খেলছেন সেটা, কিন্তু পাবজি পিসিতে কিন্তু আপনি সিনেম্যাটিক শটগুলো নিতে পারবেন এবং এটাও কিন্তু একটা আননোন ফ্যাক্ট, হয়তো অনেকেই জানতেন না। তো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন এই গেমটি কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে গেল এবং এই গেমের কিন্তু আজ পর্যন্ত কোনো আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখেননি। হ্যাঁ, এই গেমটি কিন্তু সর্বপ্রথম যখন লঞ্চ হয় তখন কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্টের পিছনে এক টাকাও খরচ করেনি। এই গেমটি কিন্তু মুখে বলে বলে ভাইরাল হয়ে গেছে। যেমন আমার কাছে এই গেমটি আমি ডাউনলোড করলাম, ভালো লাগলো, আমি আমার আরও দুজন বন্ধুকে বললাম যে এই গেমটি নামিয়ে খেলে দেখ তো কেমন লাগে, তো ওরা দুজনও খেললো এবং তাদের কাছেও ভালো লাগলো। এমন করে আস্তে আস্তে কিন্তু এই গেমটি ভাইরাল হয়েছে এবং অনলাইনে স্ট্রিম করে এবং ইউটিউবে অনলাইন স্ট্রিম করে এবং বিভিন্ন অনলাইন স্ট্রিম সাইডে এই গেমটিকে প্লে করে কিন্তু এই গেমটি ভাইরাল হয়েছে। পাবজি বলুন অথবা পাবজি মোবাইল বলুন, দুটি গেমই কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য তেমন কোনো খরচ করেনি এবং এই গেমটি কিন্তু তাও বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি গেম। তো আপনি পাবজি মোবাইল গেমটি খেলেন কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি তো বললামই যে এই গেমটি কীভাবে ভাইরাল হয়ে গেল। তো এই তো ছিল ছোট একটি ভিডিও প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড অথবা পাবজিকে নিয়ে। ভবিষ্যতে বা ইন ফিউচার আরও ভিডিও আসবে পাবজিকে নিয়ে, তো তার জন্য চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব এবং ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবেন। এবং যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এতে আমি মোটিভেট ফিল করি এবং আপনার কমেন্ট আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এই চারপাশে চারটি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।